আমার রান্নাঘরে আজ সব বন্ধুদের স্বাগত। আজকে আমি মনে মনে ভাবলাম যে আমি এর আগে মাছ মাংস এই সমস্ত রেসিপি আপনাদের দেখিয়েছি, তাই আজকের একটা ডিমের রেসিপি বানাবো। আর সেজন্যই আমি আজকের ডিমের যে রেসিপিটা আপনাদের কাছে নিয়ে এসেছি সেটা হলো ডিম পোস্ত। ডিম পোস্ত বানানোর জন্য 5টা ডিম সিদ্ধ করে রেখেছি, টমেটো 2টো ছোট ছোট করে কেটে রেখেছি, 3টে পেঁয়াজ বেটে নিয়েছি, কাজু বাদাম বাটা 25 গ্রাম, পোস্ত বাটা 100 গ্রাম, নারকেল কুড়ো আমি কুড়িয়ে তারপর একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি 25 গ্রাম মতন, আদা বাটা 20 গ্রাম, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, রসুন বাটা, 5-6টা কাঁচা লঙ্কা বেটে রেখেছি, আর নুন পরিমাণ মতো, এছাড়া লাগবে তেল। আমি প্রথমে এই সিদ্ধ করা যে ডিম তার মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে মাখিয়ে নেব। আমি গ্যাসটা জ্বালিয়ে পাত্রটা বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে এর মধ্যে ডিমগুলো একটু অল্প করে ভেজে নেব। ডিমটায় হলুদটা দিয়েছি যাতে রংটা ভালো আসে। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে এর মধ্যে তুলে নিচ্ছি। এখন আমি ডিম পাস্তা ভেজে তুলে নেবার পর তেলের মধ্যে 2 চামচ রসুন থেতো করা যেটা ছিল সেটা দিয়ে দিলাম, আর দিলাম 2 চামচ আদা বাটা। এটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি। যে পেঁয়াজ কুচানোটা ছিল আমি সেটা এবার দিয়ে দিলাম। এগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। আবার ভালো করে তেলে এটা ভেজে নিচ্ছে। টমেটো যেটা আমি ছোট করে কেটে রেখেছিলাম সেটা এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি পরিমাণ মতন নুন, অল্প পরিমাণ হলুদ। খুব ভালো করে এটা নাড়িয়ে নিলাম। এখন এর মধ্যে আমি যে পোস্ত বেটে নিয়েছিলাম সেই পোস্তটা দিয়ে দিলাম। পোস্তটা দেবার পর আমি খুব ভালো করে কিন্তু এবার নাড়িয়ে নেব। এবার এটা খুব ভালো করে ফ্রাই হয়ে গেছে। আমি পাত্রে একটু গরম জল করে রেখেছিলাম সেটা এবার আস্তে করে এর মধ্যে ঢেলে দিচ্ছি। ভালোভাবে নাড়িয়ে 5 মিনিটের জন্য ফুটতে দেব। আমার 5 মিনিট প্রায় হয়ে গেছে, কাজে আমি এবার লিডটা খুলে আগে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি।
এরপর আমার যে কাজু বাদাম বাটা যেটা রেখেছিলাম সেই কাজু বাদাম বাটাটা আমি দিয়ে দেব। কাজু বাদাম বাটাটা দেওয়ার পর আমি আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। যে নারকেলটা আমি কুড়িয়ে পেস্ট করে রেখেছিলাম সেই নারকেল গুঁড়োটা এবার দিয়ে দিলাম। খুব সুন্দর কিন্তু স্মেল বেরোচ্ছে। এরপর আমি যে ডিমগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই ডিমগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা বুঝতেই পারছেন যে আমি আমার রান্নার প্রায় শেষ পর্বে এসে গেছি। একটু ফোটার জন্য আর মিনিট দুয়েক সময় আমাকে দিতে হবে, তারপরেই আমার ডিম পোস্তর যে রেসিপি আজকে ছিল সেটা শেষ হবে। এখন আমি মিনিট দুয়েকের জন্য ফুটতে দিচ্ছি। আমার দু মিনিট হয়ে গেছে, তাই আমি লিডটা খুলে একটু নাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে তেল বেরিয়ে গেছে, কাজে এটা পুরোপুরি রেডি করেই ফেলেছি। অনেকে একটু মিষ্টি খেতে ভালোবাসেন, তাই তারা একটু চিনি এর মধ্যে দিয়ে দেবেন। আমার এখানে চিনি পেস্ট করা ছিল, আমি চিনি সেই পেস্টটা দিয়ে দিলাম, তারপর একটু নাড়িয়ে নিলাম। এবার একেবারে বাড়ির গেস্টদের পরিবেশন করার জন্য ডিম পোস্ত রেডি করে ফেলেছি। ভাতের সাথেও খেতে পারবেন, আবার রুটি বা পরোটার সাথেও খেতে পারবেন। ডিম পোস্ত রান্না হয়ে গেছে, এবার আমি একটু ধনে পাতা এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য। আজকের এই ডিম পোস্তর রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আজকের এই রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।